যোগান রয়েছে প্রচুর পরিমাণে, কিন্তু বিক্রির অভাবে সব কিছুই যে ভেস্তে যাওয়ার পথে। করোনা ভাইরাসকে ঘিরে এখন গোটা দেশে চলছে লকডাউন, ত্রিপুরাতেও একই পরিস্থিতি। এই অবস্থায় রীতিমতো বেহাল দশা গোয়ালা বস্তিতে দুধ বিক্রেতাদের। প্রতিদিন এই গোয়ালা বস্তিতে প্রচুর পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে, কিন্তু কী লাভ? এই দুধ যে কিনবার কোনো লোকই নেই। দুধ বিক্রি করে জীবন জীবিকা চলে এই সব লোকেদের। তাদের পরিবারের অন্ন বস্ত্রের একমাত্র সমাহারই হলো এই দুধ বিক্রির টাকা। তবে এই দুধ এখন তারা কেউই সঠিকভাবে বিক্রি করতে পারছেন না। বিশদ সমস্যায় রয়েছেন গোয়ালা বস্তির এই পরিবারগুলো। লকডাউনের রাজ্যে আজ পঞ্চম দিন। এই লকডাউনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন ব্যবসা বাণিজ্য আজ বন্ধ। আজ এই নিয়ে পাঁচ দিন চলছে। কি চলছে? আর যেই জায়গাতে আজকে আমরা দাঁড়িয়ে আছি, আমরা সবাই জানি গরুর দুধ বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি, আর তার জন্য সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় মিষ্টি বানানোর ক্ষেত্রে। লকডাউনের ফলে আমরা জানি রাজধানীর বিভিন্ন মিষ্টির দোকানগুলো বন্ধ আছে, বা কিছু খোলা থাকলেও সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সেই পরিমাণে মিষ্টি বিক্রি হচ্ছে না, যার ফলে মিষ্টির দোকানগুলোর দুধের আর প্রয়োজন হচ্ছে না। কী হচ্ছে? রাজধানীর যেখান থেকে সবচেয়ে বেশি পরিমাণের দুধ উৎপন্ন হয় এবং গরুর দুধ যেখান থেকে সবচেয়ে বেশি আসে, রাজধানীর গোয়ালা বস্তি, ঠিক সেক্রেটারিয়েট ভবন যেটা রয়েছে, সেক্রেটারিয়েট কমপ্লেক্স যেটা রয়েছে তার ঠিক উল্টো দিকে যেই গোয়ালা বস্তি রয়েছে, সেখানকার মানুষ কি বলছেন এই ব্যাপারে, যে তাদের দুধ আজকে বিক্রি হচ্ছে না, কেউ নিতে চাইছে না, অসম্ভব কম দামে তাদের বিক্রি করতে হচ্ছে, বা যে সমস্ত দুধ বিক্রি হচ্ছে না সেগুলোকে রাস্তায় ফেলে দিচ্ছে, ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে। কী হালে দিন কাটাচ্ছেন এই গোয়ালা বস্তির লোকজনেরা? এটা জানতেই নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি দল গেলেন গোয়ালা বস্তিতে। সত্যি দুর্বিষহ অবস্থা। দুধ বিক্রি হচ্ছে না, তাদের খাবার দাবারের ভীষণই অভাব হচ্ছে, কিন্তু এগুলি কে দেখবে? এই নিয়ে গোয়ালা বস্তির মধ্যে থাকা এক একজন বলেন, আগে তো মিষ্টি দোকানে দুধ বেচতাম, বাড়ি বাড়ি ঘরে বেচতাম, বাড়ি ঘরে কেউ দুধ লেনা, মিষ্টি দোকানে কেউ দুধ লেনা। আমরা তো গরু সকাল বিকাল গরু দোয়ান লাগে, দুধ সব ফেলাওয়ান লাগে, কিছু দুধ বিক্রি হয় 10-15 টাকা কইরা, সব দুধ ফেলাওয়ান লাগে খেতে যায়। সব বস্তি মিলায় 2000 লিটার দুধ দেবো, 2000 বস্তি মিলায় সব দুধ ফেলাওয়ান লাগে। মিষ্টির দোকানে গিয়ে কথা বলেছেন? হ্যাঁ, তো মিষ্টির দোকানে আমি মিষ্টি চলে না, আমি দুধ নিতাম কি লিগা। তো আমরা তো মরতেছি, এরা তো বাচ্চা আছে, আমরা তো দুধ গরু সকাল বিকাল গরু খাইতে পারে না, গরু হ্যাংলা হয়ে গেছে, একটা বাসার ভুসি দাম 1100, খয়েল দামও তো বড় বড় দাম আছে, মানে কীটা করতাম স্যার, দুধ বিক্রি হয় না, কী করতাম স্যার, কোন আমরা কিছু ব্যবস্থা করি না। আমরা 22 থেকে আগে মরে যাবো, আমরা আগে 22 থেকে মরে যাবো, কোনো অসুবিধা স্যার, বহুত অসুবিধা আছে। পরবর্তীতে একজন মহিলা বলেন, দুধ বিক্রি না হলে আমরা খাবো কিভাবে? নাই দুধ বিক্রি তো কে খায়েঙ্গে, সব কেসে চল রহা হ্যায়, সব খালি চাওল বানাতে খাতে হ্যায়, আর কুছ নাই। সর সবজি লাইবে কা দুধ বিক্রি নাই হতো তো ক্যা চিজ সে খরিদ কে খায়ে হাম লোগে, হাম লোগে তো কোই বিজনেস নাই হ্যায়, গায় কা দুধ বেচতা হ্যায়, ওই দুধ বিক্রি করতে হ্যায়, বাস খাতে হ্যায়। আবি দুধ বিক্রি নাই বিক্রি হতো, সাফে নাই বিক্রি হতো, এক তো গায় কা তবিয়ত খারাপ হ্যায়, উপর সে দুধ নাই বিক্রি হতো, তাহলে লোক কাইসে খানা খায়, বতাইয়ে, কোই অবস্থা নাই, তো বেবার সে পহলে ভুখা মর জায়েঙ্গে হাম লোগ, কোই অবস্থা নাই, জব সরকার বন্ধ কি তো কোই ব্যবস্থা করে না হাম লোগ কে। একজন প্রবীণ লোক বললেন একই কথা, চটপাটা কা ভি হ্যায়, ও গুমতি ডায়রি ভি হ্যায় সরকারি, ও ভি নাই লে জাতা হ্যায়, বহুত অসুবিধা হ্যায়, হাম লোগ কা খানে কা ভি নাই হ্যায় গায় কা। একই অনুযোগ করলেন আরেকজন দুধ বিক্রেতাও, দুধটি ফালাইয়া দেওয়া যায়, আর যে দুধ আছে যে ফালাইয়া দেয় আর বিক্রি হয় না, রেট লিগা কই তো রেটও মানে না, কই কিনা 20 টাকা লিটার দুধ বেচন লাগবো, এই করুন লাগবো, গরুরে খাওয়ার জন্য নাই, এই দেখেন গরুরে বস্তা ভিতরে একবারে কিছু নাই, বস্তা ভিতরে কিছু নাই, জল খাওয়াই শুধু, খেরো নাই, খেরো আনতে গেলে দুধও লিয়ায়, যদি রোজে দুধ থাকে গিলে পুলিশ উলিশ মারে, ওই কি দুধ বেচনে লকডাউন লিগা কইছে কি এটা চলতো না, তো দুধ আমরা কেমনে বেচো, আমরা তো ইটে খেতে আসে, ইটে দিয়া সব কুছ করি, ইটে দিয়া চলি, কেউ দুধ লেনা, কেউ আজকে আজকে দুধ কত ফালাইছে আপনারা? আজকে আমার ম্যাক্সিমাম দুধ হইছে 60 লিটার দুধ ভিতরে 20-30 লিটার দুধ বেশি, 25 টাকা 20 টাকা লিটার, আর যা বাসে যে লিয়া যায় ফালাইয়া দিছি।
মিষ্টির দোকানে এখন একদমই দুধ নিচ্ছে না কোনো মালিকই। এই বিষয়ে একজন মিষ্টির দোকানের লোক বলেন, বর্তমানে হাল খুবই খারাপ, বিক্রি বাটা একদমই কম, তাই দুধেরও প্রয়োজন হচ্ছে না এখন দোকানে। তোমরা দুধ নিচ্ছ, মিষ্টি বানানোর জন্য তো দুধের একটা প্রয়োজন হয়, দুধটা কি তোমরা নিচ্ছ সেই রকম ভাবে সবার থেকে নিতে পারছো, নাকি দুধের যেটা আগে তোমরা নিতে এখন এটা কমে গেছে? অনেক কমে গেছে, অনেকের মধ্যে তারা এখন আসতে ভয় পায়, প্রতিদিন এই গোয়ালা বস্তিতে হাজার হাজার লিটার দুধ উৎপাদন হচ্ছে। কিন্তু এখন বর্তমানে যে হাল গোটা দেশে তথা রাজ্যে, তাতে এই দুধ এখন ড্রেনের মধ্যে পতিত হচ্ছে। কি দুর্বিষহ অবস্থা এই গোয়ালাদের, ড্রেনের মধ্যে দুধ চলে যাচ্ছে, গোয়ালাদের হাল এখন বড়ই বেহাল। যে দুধ নিয়ে আজকে আমরা বেরিয়েছিলাম এখানকার গোয়ালা বস্তিতে, আমরা এসেছিলাম কথা বলতে যে দুধ শিল্প আমাদের রাজ্যে, যেই দুধ দিয়ে মিষ্টি বানানো হয় মিষ্টির দোকানগুলোতে, তা নিয়ে আমরা আজকে কথা বলেছি এখানকার যারা মানুষরা রয়েছে, যে কী পরিস্থিতি রয়েছে। করোনা সংক্রমণের জেরে অনেক ব্যবসায়ী আজকে বন্ধ, অনেক ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গায়। এই যে দুধ, যে দুধ প্রত্যেকদিন প্রতিদিন আমাদের বাড়িতে কেউ না কেউ হয়তো বা আমরা রাখি, কিন্তু সেই জায়গায় আজকে এই গোয়ালা বস্তিতে কী পরিস্থিতি রয়েছে দুধের, কিন্তু আমরা আজকে দেখলাম যখন এনাদের সঙ্গে কথা বললাম, এনারা বললেন যে প্রয়োজন মতো দুধ তারা বিক্রি করতে পারছেন না, বা যে পরিমাণ দুধ তারা উৎপন্ন করছেন সেই দুধের থেকে যদি 50% বলি তাও অনেক বেশি হবে, 30% মাত্র বিক্রি হচ্ছে, আর 30% বিক্রির পর বাকি 70% কিন্তু তারা ভেস্তে দিচ্ছে এই দুধগুলোকে। আমরা এক্ষুনি দেখলাম যে ড্রেনের মধ্যে তারা সমস্ত দুধ ফেলে দিল, সেই জায়গা থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে দুধ যে শিল্পটা এখান থেকে গোয়ালা বস্তি থেকে আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় বা আমরা বলতে পারি শহরতলির বিভিন্ন জায়গায় এই দুধ ছড়িয়ে পড়তো, সেই দুধ দুধের যে শিল্প সেটা কিন্তু আজকে স্তব্ধ হয়ে পড়েছে। ক্যামেরায় জাকির হোসেনের সঙ্গে আমি প্রসেনজিৎ, নিউজ ঢাকা।